हरे कृष्णा। গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব 2023 কবে? 13ই নভেম্বর 2023 সোমবার নাকি 14ই নভেম্বর 2023 মঙ্গলবার? ইংরেজি 14ই নভেম্বর 2023 মঙ্গলবার এবছরের গিরি গোবর্ধন পূজো এবং অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে গিরি গোবর্ধন পূজো এবং অন্নকূট মহোৎসব 2023 কবে, গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসবের পদ্ধতি কি, এই উৎসবের শুভ মুহূর্ত কখন, এই পূজোর গুরুত্ব কি, গোবর্ধন পূজোর প্রণাম মন্ত্র কি, গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসবের ইতিহাস ও মাহাত্ম্য কি, ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন। হরে কৃষ্ণ, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। প্রথমেই গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসব কবে? সনাতনী ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ দীপাবলির পরের দিন এই উৎসব পালিত হয়। এই বছর 12ই নভেম্বর দিওয়ালি, সেই অনুযায়ী 13ই নভেম্বর সোমবার গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিথি নির্ঘণ্ট ও উদয় তিথি নিয়মানুসারে এবার গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসব 13ই নভেম্বর অনুষ্ঠিত হবে না, অনুষ্ঠিত হবে ইংরেজি 14ই নভেম্বর 2023 মঙ্গলবার। হরে কৃষ্ণ। তো গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসব 2023-এর শুভ মুহূর্ত, সাধারণত কালী পুজো বা দীপাবলির পর উদযাপিত হয় গোবর্ধন পূজো। এবছরও কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হবে এই বৈষ্ণব উৎসব। গোবর্ধন উৎসবে পূজিত হন শ্রীকৃষ্ণ। গোবর্ধন পূজো পরিচিত অন্নকূট উৎসব নামেও। অন্নকূট কথার অর্থ অন্নের কূট বা ভাতের পাহাড়। এই উৎসবে ভাত, নানা রকম ভাজা, তরকারি সহ নানা খাবার সাজিয়ে পাহাড়ের মতো আকার দেয়া হয়। শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর তা প্রসাদ রূপে বিতরণ করা হয়। উপমহাদেশের নানা প্রান্তে বিভিন্ন নামে পরিচিত গোবর্ধন পূজো এবং অন্নকূট মহোৎসব বাংলার বহু সাবেকি পরিবারে আজও সাজো সাজো রবে পালিত হয় এই পার্বণ। এবছর কালী পুজোর পরে মঙ্গলবার 14ই নভেম্বর পড়ছে গিরি গোবর্ধন পূজো ও অন্নকূট মহোৎসব 2023। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে 13ই নভেম্বর 2023 সোমবার ভারতীয় সময় অনুযায়ী অপরাহ্ন 2:33 আর বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার অপরাহ্ন 3:02। প্রতিপদ তিথি শেষ হচ্ছে 14ই নভেম্বর 2023 মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী অপরাহ্ন 2:30 আর বাংলাদেশের সময় অনুযায়ী অপরাহ্ন 2:58। 14ই নভেম্বর 2023 মঙ্গলবার গিরি গোবর্ধন পূজো এবং অন্নকূট মহোৎসবের শুভ সময় হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 6:52 থেকে 9:00 পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:22 থেকে 8:30 পর্যন্ত। তো সুধী ভক্তবৃন্দ, গোবর্ধন পূজো পদ্ধতি কিভাবে গোবর্ধন পূজো করবেন? গোবর্ধন পূজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। অতপর শুভ সময়ে গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের আকৃতি তৈরি করুন এবং গবাদি পশু যেমন গরু, বাছুর ইত্যাদি আকৃতি করুন। অতপর ধূপ, প্রদীপ প্রভৃতি দিয়ে যথাযথভাবে পুজো করুন। ভগবান শ্রীকৃষ্ণকে দুধ দিয়ে স্নান করিয়ে তার পুজো করুন। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করুন। হরে কৃষ্ণ, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, গোবর্ধন পূজোর গুরুত্ব। বিশ্বাস অনুসারে গোবর্ধন পূজার সূচনা সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন এবং গোবর্ধন পর্বতকে বাম হস্তের কনিষ্ঠা আঙ্গুলে তুলে তিনি ইন্দ্রদেবের ক্রোধ থেকে ব্রজবাসী এবং পশু পাখিদের রক্ষা করেছিলেন। এই কারণেই গোবর্ধন পূজোয় গিরিরাজের সাথে শ্রীকৃষ্ণের পুজো করার বিধান রয়েছে। এই দিনে অন্নকূটের বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই গোবর্ধন প্রণাম মন্ত্র।
सप्ताह मे बाच्युत हस्त पंकजे भृंगल मानम फल मूल कंदरह सौम शिव मानम हरि मात्म वृंद कई गोवर्धनाद्रिम शिरोषा नमामि नमोस्ते गिरि राजाय श्री गोवर्धन नामिने अशेष क्लेश नाशाय परमानंद दायिने हरे कृष्ण। प्रेम से बोलुन राधे राधे जय राधे। सुधी वैष्णव भक्तवृंद श्री श्री गिरिराज गोवर्धन पूजोर इतिहास एवं महात्म गोवर्धन पूजो एवं परिक्रमार माध्यमे भगवत धाम प्राप्ति है। एछाड़ाओ एदिन गोपूजा कर्तव्य गोवर्धन एवं गोपूजा के गोवर्धन यज्ञ बोले। एटी श्रीकृष्ण के अपरिसीम सन्तुष्ट करे एवं एर फले धन ऐश्वर्य गाभी एवं समृद्धि वर्धित है। गोवर्धन होच्छेन भगवानेर अन्यतम सेवक प्रकृत अर्थे स्वयं भगवान निजेई गोवर्धन रूपे आविर्भूत हुएछेन ताई तार सेवार माध्यमे कृष्ण प्रेम लाभ हुए थाके। हरे कृष्ण। परमेश्वर भगवान श्रीकृष्णेर प्रिय लीलाभूमि अन्यतम स्थान गिरिराज श्री गोवर्धन भगवान तार प्रिय सखादेर साथे एई गोवर्धन पर्वते क्रीड़ा करेछेन गोचारण करेछेन एवं श्रीमती राधारानीर साथे लीला विलास करेछेन। एई गोवर्धन पर्वतेर उपरेई श्री वृंदावन लीलामृतेर एकादश उल्लासे उक्त हुएछे एई रूप वृंदावन मध्य श्रेष्ठ गिरि गोवर्धन हरिदास ब्रज जारे कहे गोपीगण। हरिपाद पद्मेर स्पर्श प्राप्त गोवर्धन पर्वत हरिदास ब्रज नामे ख्यात जार अर्थ होच्छे श्रीहरिर सेवकगणेर मध्य श्रेष्ठ। परमेश्वर भगवान श्रीकृष्णेर नित्यधाम श्री गोलोक वृंदावने शतशृंग नामे एक महिमान्वित पर्वत विद्यमान। এই শতশৃঙ্গ পর্বতই শ্রীমতীর রাধারানীর ইচ্ছায় ভৌম বৃন্দাবনে গোবর্ধন পর্বত রূপে আবির্ভূত হন। কার্তিক দামোদর মাসের শুক্ল দ্বিতীয়াতে গিরিরাজ গোবর্ধনের পূজা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রণয়ন করেন। রামায়ণে উল্লেখিত রয়েছে যখন ভগবান রামচন্দ্র সেতু বন্ধন থেকে লঙ্কা পর্যন্ত সমুদ্রের উপরে পাথরের সেতু নির্মাণ করেছিলেন তখন হনুমান বহু দূর দূরান্ত থেকে পাথর নিয়ে আসছিলেন। তখন ভারতের পশ্চিমে অবস্থিত শালমলি দ্বীপে দ্রোণ পর্বতের পুত্ররূপে আবির্ভূত 8 কিলোমিটার দীর্ঘ গোবর্ধন পর্বতকে সেতু নির্মাণের জন্য নিয়ে আসতে চান কিন্তু পথিমধ্যে সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে জানতে পেরে তিনি গোবর্ধনকে রেখে এলেন। তখন শ্রী গোবর্ধন নিজেকে ভগবত সেবার অযোগ্য ভেবে খুব ব্যথিত হন। তখন ভগবান শ্রী রাম তার নিকটে আবির্ভূত হন এবং বলেন, প্রিয় গোবর্ধন তুমি দুঃখিত হও না, যখন দাপরে আমি আমার সকল ঐশ্বর্য নিয়ে স্বয়ং রূপে আবির্ভূত হব তখন তোমার মনোরম পৃষ্ঠে আমার সখা এবং গোপিকাদের সাথে বিহার করব। পরবর্তীতে পুলস্ত মুনি কাশীতে তপস্যা করার স্থান হিসেবে গোবর্ধনকে নিয়ে যেতে মনস্থ করেন। শর্ত ছিল তিনি কোথাও তাকে নামিয়ে রাখবেন না। বৃন্দাবনের উপর দিয়ে যাওয়ার সময় গিরিরাজ তার নিত্য আবাসকে চিনতে পেরে ভার বৃদ্ধি করেন। তখনই মুনি শর্ত ভুলে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য তাকে নামিয়ে রাখেন কিন্তু পরে যখন তিনি তাকে নিয়ে যেতে চাইলেন তখন আর তাকে তুলতে পারলেন না। তখন গিরিরাজের কাশী যাওয়ার অনিচ্ছা বুঝতে পেরে তিনি তাকে প্রতিদিন তিল পরিমাণ ক্ষয় হওয়ার অভিশাপ দেন। তাই কালক্রমে এই সুউচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বিভিন্ন শাস্ত্রে বর্ণিত হয়েছে কলিযুগে একসময় গঙ্গাদ্বীপ পবিত্র নদী এবং গিরিরাজ গোবর্ধন পর্বত অন্তর্ধান করবেন।
এবং তখন কলির ভয়াবহ প্রকোপ শুরু হবে। তাই যারা এর পূর্বে গঙ্গা এবং গোবর্ধনের দর্শন এবং সেবা করার সুযোগ পাচ্ছেন তারা মহাভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবারগণের সাথে পৃথিবীতে অবতীর্ণ হলেন। তিনি বৃন্দাবনে নানা লীলাবিলাস করে একদিন তিনি দেখলেন তার পিতা নন্দ মহারাজ সহ অন্যান্য ব্রজবাসী গোপেরা নানা দ্রব্য দিয়ে ইন্দ্রদেবের উদ্দেশ্যে পূজোর আয়োজন করেছেন। তিনি তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, এটি কি শাস্ত্রীয় পূজা নাকি লৌকিক? নন্দ মহারাজ বললেন, যদিও শাস্ত্রে এই বিধান নেই, কিন্তু যেহেতু ইন্দ্র তাদের বৃষ্টি প্রদান করেন এবং বৃষ্টির কারণেই গোচারণ ভূমিতে ঘাস উৎপাদিত হয় যা তাদের গোপালনের জন্য অপরিহার্য, তাই তারা বহুকাল যাবৎ এই পুজো করেছেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই বৃষ্টি ইন্দ্রের জন্য নয়, বরং আপনাদের কৃতকর্মের ফলেই প্রাপ্ত হচ্ছেন। আর উপযুক্ত স্থানে বৃষ্টি প্রদান ইন্দ্রের জন্য নির্দিষ্ট দায়িত্ব, এমন নয় যে পুজো করলেই তিনি বৃষ্টি দেবেন আর না করলে দিবেন না। বরং কেউ যদি প্রকৃতই আমাদের উপকার করেন, তবে তা করছেন গিরিরাজ গোবর্ধন। এই গোবর্ধনে উৎপন্ন গুল্মাদি আমাদের গাভীদের প্রিয় আহার্য এবং আমাদের গোধন বৃদ্ধির উপায়। তাই আমাদের উচিত আমাদের প্রিয় পবিত্র গোধন, ব্রাহ্মণ এবং গ্রী গোবর্ধনের পুজো করা। আমরা এই সকল দ্রব্য দিয়ে গিরিরাজের পুজো করতে পারি এবং গাভীদের তৃণাদি ভোজন করাতে পারি এবং ব্রাহ্মণদের দক্ষিণা প্রদান করতে পারি। তারপর তিনি ঘোষণা দিলেন, এ বিষয়ে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায়ের 28-29 শ্লোকে তিনি ঘোষণা করে বলেছেন, অন্নিভাষাস্য চণ্ডালো পতিতেভ্য অথার অথহ ইয়বশম চ গবাম দত্ত্বা গিরয়ে দিয়তম বলিহ স্বালম ক্রেতা ভুক্তম বন্তম স্বনুলিপ্তাহ সুবাশসোহ প্রদীক্ষণম চ কুরুত গবি প্রাণ পর্বতান। অর্থাৎ গাভীদের গোখাদ্য এবং গিরিরাজকে ভোগ নিবেদন করা হোক। সমাজে যারা অবহেলিত, চণ্ডাল, পতিত এমনকি কুকুরকেও যথাযোগ্য ভোজন করানো হোক। তারপর সকলে তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে সুসজ্জিত হয়ে গাভী, ব্রাহ্মণ, অগ্নি এবং গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করবে, আর এভাবে তা গিরিরাজের প্রীতিবর্ধন করবে। গোপেরা শ্রীকৃষ্ণের কথা মতো গিরিরাজ গোবর্ধনের পুজো করতে লাগলেন। ব্রাহ্মণগণ স্বস্তি বাসন করলেন এবং গাভীদের সতেজ তৃণ ভোজন করালেন। সকলে গিরিরাজকে ভোগ নিবেদন করলেন। তার নিকট বিশাল অন্নকূট, ব্যঞ্জন, দুধ, দধি, ঘি, মাখন, নবনীত মিষ্টদ্রব্য, পায়েস, সুবাসিত শীতল এবং নির্মল জল নিবেদিত হল। তারপর গাভীদের সামনে রেখে সকলে গিরিরাজকে পরিক্রমা করলেন। তখন শ্রীকৃষ্ণ একটি বিশাল শরীর ধারণ করে গোবর্ধন পর্বতের উপর প্রকাশিত হলেন। তিনি বলতে লাগলেন, আমি গিরিরাজ গোবর্ধন, এবং বিশাল হস্ত প্রসারণ করে সেই নিবেদিত দ্রব্যাদি গ্রহণ করতে লাগলেন। তিনি ভোগ গ্রহণ করে তাদের গো সম্পত্তি এবং গো প্রদানের আশীর্বাদ করলেন। এদিকে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সাথে নিয়ে পর্বতপুরী অধিষ্ঠিত গিরিরাজকে বন্দনা করতে লাগলেন। এভাবে লোকশিক্ষক এবং সমস্ত সৃষ্টির গুরু, সমস্ত বেদের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শ্রী গোবর্ধন গিরিরাজের পুজো প্রবর্তিত হল। হরে কৃষ্ণ, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে, ব্রজভূমিতে গিরিরাজের নিকটে গিয়ে পুজো নিবেদন করবে, কিন্তু দূর দেশে থাকলে গোময় দিয়ে পর্বত নির্মাণ করে অথবা গোবর্ধন শিলার অর্চনা করবে। গোবর্ধন পুজো এবং পরিক্রমার মাধ্যমে ভগবত ধাম প্রাপ্তি হয়।
এছাড়াও এই দিন গোপূজা কর্তব্য। গোবর্ধন এবং গোপূজাকে গোবর্ধন যজ্ঞ বলে। এটি শ্রীকৃষ্ণকে অপরিসীম সন্তুষ্ট করে এবং এর ফলে ধন ঐশ্বর্য গাভী এবং সমৃদ্ধি বর্ধিত হয়। তার সেবার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হয়। কোনো এক সময় এক মহাপাতকী রাক্ষসও বৈষ্ণবের মাধ্যমে গোবর্ধন শিলা স্পর্শ প্রাপ্ত হয়ে গোলক বৃন্দাবনে বাস করার অধিকার প্রাপ্ত হন। এদিকে দেবরাজ ইন্দ্র গোপেদের দ্বারা পূজো না পেয়ে অহংকারের বশবর্তী হয়ে ব্রজভূমি সম্পূর্ণ বিধ্বস্ত করার সংকল্প করলেন। তিনি প্রলয়কালে ব্রহ্মা ধ্বংসের জন্য নিয়োজিত সংবর্তক বায়ু এবং সংবর্তক মেঘকে সেখানে প্রেরণ করলেন। তারা অন্য মেঘদের সঙ্গে নিয়ে ভয়ঙ্কর প্রলয় ঝড় এবং বাড়ি বর্ষণ সৃষ্টি করল। সেই বৃষ্টির কণাগুলোর আকৃতি ছিল বিশাল বিশাল হাতির মতো। ব্রজভূমি জলে মহাসমুদ্রের মতো হয়ে উঠল। শুধু বৃষ্টি নয়, পর্বতের মতো বিশাল আকৃতির শিলাখণ্ড নিক্ষিপ্ত হচ্ছিল। ব্রজবাসীগণ তখন মহাভয়ে ভীত হয়ে শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে বলতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তুয়ানানথম গোকুলম প্রভ ত্রাতুম অহোষি দেবান্নাহ কুপিতাদ ভক্ত বৎসলাহ। হে কৃষ্ণ, হে মহাভাগ, হে ভক্ত বৎসল, হে মহাশক্তিশালী, আমাদের প্রতি কোপান্বিত ইন্দ্রের হাত থেকে তোমারই প্রতিপাল্য গোকুলকে রক্ষা করো। তখন শ্রীকৃষ্ণ ইন্দ্রের দুরভিসন্ধি এবং অহংকার মত্ততার কথা বুঝতে পেরে নিজ যোগমায়া বিস্তার করে গোকুলবাসীদের রক্ষার ব্যবস্থা নিলেন। তিনি ব্রজবাসীদের বললেন, আমরা ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে গোবর্ধনের যজ্ঞ শুরু করেছিলাম। তিনি বিশাল শরীর ধারণ করে আমাদের নৈবেদ্য গ্রহণ করেছিলেন। তিনি আমাদের রক্ষার অঙ্গীকার করেছেন, তাই চলুন আমরা তার কাছে যাই, তিনি আমাদের রক্ষা করবেন। তিনি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপবাসীদের নিয়ে গোবর্ধন তটে এসে উপস্থিত হলেন এবং খেলাচ্ছলে শিশু যেমন ছত্রাক তুলে ধরে, তেমনি করে অবলীলাক্রমে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন এবং ব্রজবাসীদের সেখানে আশ্রয় নিতে আহ্বান করলেন। শ্রীকৃষ্ণ 7 দিন ধরে গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়ে রইলেন এবং ব্রজবাসীগণ তার নিকটে এসে অবস্থান করতে লাগলেন। কিন্তু তখনও ইন্দ্র দম্ভবশত বাড়ি বর্ষণ করতে থাকলে তিনি শেষনাগ এবং সুদর্শন চক্রকে স্মরণ করলেন। তখন সহস্র কোটি সূর্যের চেয়েও অধিক কান্তি বিশিষ্ট সুদর্শন চক্র গিরিরাজের উপরে উঠে বাড়ি শোষণ করতে লাগলেন আর শেষনাগ পর্বতের পাদদেশে বেষ্টন করে বন্যার জল আটকাতে থাকলেন। আর ব্রজবাসীগণ চকরের মতো শ্রীকৃষ্ণের মধুর বদন দর্শন করতে লাগলেন। তখন ইন্দ্র কুপিত হয়ে বজ্র নিক্ষেপ করলে শ্রীকৃষ্ণের প্রভাবে বজ্রসহ ইন্দ্রের পুরো হাতটি অসার হয়ে গেল। এ কথা শ্রী গর্গসংহিতা গিরিরাজ খণ্ড 3 অধ্যায়ের 20-25 শ্লোকে বর্ণিত রয়েছে। এভাবে 7 দিন অতিবাহিত হলে শ্রীকৃষ্ণের নির্দেশে সুদর্শন চক্র ইন্দ্রকে তার সঙ্গীদের সাথে দূরীভূত করলেন। ইন্দ্র ভয়ভীত হয়ে পলায়ন করলেন, তার দর্প চূর্ণ হল। তখন দেবগুরু বৃহস্পতি তাকে এসে ভর্ৎসনা করতে লাগলেন। তারপর ব্রহ্মার উপদেশে তারা গাভী মাতা সুরভিকে সঙ্গে নিয়ে গোবর্ধন পর্বতের নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। তার অশ্রুজলে শক্রকু নামক সরোবর সৃষ্টি হল। গাভী লোকের গাভীগণ দুধ দ্বারা এবং ঐরাবত আকাশগঙ্গার জল দ্বারা ভগবানের মহা অভিষেক সম্পন্ন করলেন আর এদিকে আকাশ নির্মল হল। নিত্য নতুন ফুল ফলের দ্বারা সব কিছু শোভিত হল। পাখিরা কূজন করতে লাগল এবং ব্রজভূমি কৃষ্ণের কৃপা দৃষ্টিতে
आगेर न्याय सुशोभित हुए उठल। ब्रह्मण्य देव गोविंद जिनी गाभी एवं ब्राह्मण देर रक्षा करें सेई श्रीकृष्ण ब्रजबासी देर रक्षा करलें एवं गिरिराजेर महिमा प्रकाशित करलें। हरे कृष्ण प्रेमचे बोलुन राधे राधे जय राधे। तो सुधी भक्तवृंद, गिरि गोवर्धन पुजो ओ अन्नकूट महोत्सव 2023 कबे? गिरि गोवर्धन पुजो ओ अन्नकूट महोत्सवेर पद्धति कि? एई उत्सवेर शुभ मुहूर्त कखन? এই গোবর্ধন পুজোর গুরুত্ব কি? গিরি গোবর্ধন পুজোর প্রণাম মন্ত্র কি? গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট মহোৎসবের ইতিহাস ও মাহাত্ম্য কি? এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরি বল, প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে।